রাত্রির অনুষ্ঠানের জিনিসটা মাথায় রেখে এই গানটা বাঁধেছি, ভালো হয় না মনে? খুব ভালো হয়েছে রে ভাই, ফার্স্ট ক্লাস হয়েছে। কিন্তু কামাগরের কাছে ভালো হয় তো কোনো লাভ নাই, ওই চেয়ারম্যানের কাছে পাশ হওয়াটা হতেছে আসল ভালো হওয়া। চেয়ারম্যান তো বারে বারে পিছলে যাচ্ছে, শুনেছি আজ জগা সেক্রেটারি ও আর শালিক নিয়ে আসছিল, সেও নাকি গান গায়, আবার স্বজন প্রীতি হবে না তো? হলি আর ঠেকাবনে কি দিয়ে রে, আমাগারের সাথে সকলেই শত্রুতা করতেছে। ওই যে তারা মেম্বার, তা এত করে কইলেন যে ভাই একটু চেয়ারম্যান সাহেবের কয়ে দেন, উরে বাবা, সে তো টিপির নামই সহ্য করে পারে না। সওয়ালটা এত করে আশা করেছিল টিপির মধ্যে যাবি, এক কাম করবে নাকি বড় ভাই, আমাগারে মেরু তো শুনছি টিপির নাটক করে, আমার মনে হইতেছে কি ওই চেয়ারম্যানের পিছনে না ঘুরে ঘুরে আমরা মেরুর কাছে যাই, মেরু আমাগারে টিপির চান্স করে দিবে পারবি। এই ভালো কথা মনে করা আছে, মেরুর সাথে তো আমার ভালো বন্ধুত্বতা আছে, দরকার হলে তোমাকে সাথে নিয়েই বসবান। কেরে তোমাগার টিপি সেন্টার কি বন্ধ হবে নে, এতবার করে কইলেন যে সালডার জন্য একটু ওষুধ লিয়ে আসো, শুনলেই না তাই নে? ই আল্লাহ, আমি তো একবারে ভুলেই গেছি, মনেই নাই। এখন তো মনে হয় পোশাক ডাক্তারের দোকান খোলা পাওয়া যাবে না নে, কাল সকালে নিয়ে আসবো নে। সালডা আমার ব্যথায় ঘুমাইসবে পারতেছে না, আর তুমি বুঝছো কালকে তাই নে, আমার দিক তো কোনোদিন ফিরে থাকাও দেখো নাই। আমি কিছু কইছি কও, কিন্তু সালডার সাথে এরম করো না, পস্তার লাগবে কল কয়ে দিলে। বড় ভাই সাওয়ালের কি হয়েছে কইলে? আর কোষ নে, কুত্তে কামড় দিছে। আমি তো ভাবলাম কি নাকি খেপা কুত্তা হলি, তাও একটা কথা আছে। না না বড় ভাই, ও মনের কথা শুনে না, ওটা খেপা কুত্তা না ভালো কুত্তা সেটা পরীক্ষা করিছে কিটা। শোনো, তুমি কাল সকালবেলায় চেয়ারম্যানের কাজ দে, একটা সার্টিফিকেট নিয়ে হাসপাতালে যাবা, ওই সার্টিফিকেট দেখলেই হাসপাতাল দিয়ে ইনজেকশন দেবে, আমি সেটা পেটে দেওয়া না।